Hi, my name is Debabrata Rai and I am here to help you learn spoken English. আজ আমরা শিখব কোনো কাজ সবেমাত্র শেষ হয়েছে কিন্তু যার প্রভাব এখনও আছে সেই সব সেন্টেন্সগুলিকে কী করে বলতে হবে। যেমন আমি সিনেমাটা দেখেছি, আই হ্যাভ সিন দ্য ফিল্ম। সিনেমাটা আমি কিছুদিন আগে দেখেছি বা কিছুক্ষণ আগে দেখেছি কিন্তু এখনও আমার মধ্যে ভালো লাগা অথবা খারাপ লাগা ব্যাপারটি রয়েছে। এখনও আমি সিনেমাটা সম্বন্ধে অনেক কিছু বলতে পারি। আই ও ইউ এর সাথে হ্যাভের ব্যবহার হয়, বাকি ক্ষেত্রে সাবজেক্ট একজন হলে হ্যাজ এবং অনেকজন হলে হ্যাভের ব্যবহার হবে। এই ধরনের সেন্টেন্সগুলো দুরকম হয়ে থাকে, যেমন হি হ্যাজ হেল্পড, সে সাহায্য করেছে, হি হ্যাজ বিন হেল্পড, তাকে সাহায্য করা হয়েছে। প্রথম সেন্টেন্সটি অ্যাক্টিভ সেন্টেন্স, এখানে সাবজেক্ট নিজেই সাহায্য করা কাজটি করেছে, সে সাহায্য করেছে, সে নিজেই সাহায্য করেছে অন্য কাউকে, আমাকে বা তোমাকে বা অন্য কাউকে। আর দ্বিতীয় সেন্টেন্সটিতে সাবজেক্ট প্যাসিভ, তাই সেন্টেন্সটি প্যাসিভ সেন্টেন্স, নিষ্ক্রিয়, সাবজেক্ট নিষ্ক্রিয়, তাকে সাহায্য করা হয়েছে, এখানে সে কোনো কাজ করেনি, অন্য কেউ তাকে সাহায্য করেছে এবং তার ওপর সাহায্য করার প্রভাবটি পড়েছে, সে উপকৃত হয়েছে কারোর দ্বারা। দিস ইজ দ্য বিগেস্ট বাজেট মুভি দ্যাট হ্যাজ বিন মেড উইথ এ ফিমেল লিড ইন আওয়ার কান্ট্রি। এটা হলো সবচেয়ে বড় বাজেটের একটি সিনেমা যা তৈরি করা হয়েছে একজন নায়িকাকে মুখ্য চরিত্র হিসেবে বেছে নিয়ে। তাকে হসপিটালে ভর্তি করা হয়েছে, হি হ্যাজ বিন অ্যাডমিটেড ইন এ হসপিটাল। কে এই কাজটি করেছে, হু হ্যাজ ডান দিস জব, তাদেরকে জানানো হয়েছে, দে হ্যাভ বিন ইনফর্মড। ঘরটি পরিষ্কার করা হয়েছে, দ্য রুম হ্যাজ বিন ক্লিনড, এই ধরনের সেন্টেন্স। আমি তাকে দেখেছি, আই হ্যাভ সিন হিম অর হার, কিন্তু যদি বলি আমি গতকাল তাকে দেখেছি সেক্ষেত্রে এইভাবে বলা যাবে না, সেক্ষেত্রে বলতে হবে আই স হিম অর হার ইয়েস্টারডে। অতীতের কোনো সময়ের উল্লেখ থাকলে আমরা প্রেজেন্ট পারফেক্ট সেন্টেন্সের ব্যবহার করতে পারবো না, সেক্ষেত্রে আমাদের সিম্পল পাস্ট টেন্সে বলতে হবে। হি হ্যাজ কাট হিজ ফিঙ্গার, এর অর্থ হলো সে তার আঙুল কেটে ফেলেছে, যা থেকে এখনও রক্ত বেরোচ্ছে অথবা আঙুলটি এখনও ব্যথা করছে। আর যদি বলি সে আঙুল কেটেছিল, তাহলে সেটা অতীতের কোনো এক সময়, এখন সেরকম কোনো প্রভাব নেই। চিঠিটি লেখা হয়েছে, দ্য লেটার হ্যাজ বিন রিটেন, চিঠিটি লেখা হয়েছে তার দ্বারা, দ্য লেটার হ্যাজ বিন রিটেন বাই হিম। তাই বাই অংশটি বেশিরভাগ ক্ষেত্রেই বলা হয়ে থাকে না, আমরা যেখানে কাজের উপর জোর দিতে চাই সেই ক্ষেত্রে আমরা প্যাসিভ সেন্টেন্সগুলো ব্যবহার করি। প্রশ্নবোধক সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভটি সাবজেক্টের আগে চলে আসবে, যেমন তোমার কলমটি কি চুরি হয়েছে, হ্যাজ ইউর পেন বিন স্টোলেন। নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে হ্যাজ অথবা হ্যাভের পর নট বসবে, যেমন কাজটি শেষ করা হয়নি, দ্য টাস্ক হ্যাজ নট বিন কমপ্লিটেড। আর ডাব্লিউএইচ কোশ্চেনের ক্ষেত্রে হ্যাজ হ্যাভ সাবজেক্টের আগে বসবে, তারও আগে ডাব্লিউএইচ ওয়ার্ডটি বসবে, যেমন কেন তাকে জানানো হয়নি, ওয়াই হ্যাজ শি নট বিন ইনফর্মড। ইফ সামথিং হ্যাজ ফিনিশড জাস্ট দেন ইউ ক্যান ইউজ দিস রুল, ইফ সামথিং হ্যাজ বিন ডান ইন রিসেন্ট টাইম দেন ইউ ক্যান ইউজ দিস সিম্পল রুল অ্যান্ড ইউ ক্যান এক্সপ্রেস ইউর ভিউজ ইন দিস টাইপ অফ সেন্টেন্সেস। দ্য লিঙ্কস অফ আদার ভিডিওস হ্যাভ বিন গিভেন ইন দ্য ডিসক্রিপশন। আই হ্যাভ ট্রাইড টু হেল্প ইউ, ইফ ইউ হ্যাভ বিন হেল্পড দেন প্লিজ লাইক দ্য চ্যানেল অ্যান্ড সাবস্ক্রাইব ইট, শেয়ার ইট উইথ ইউর ফ্রেন্ডস সো দ্যাট আই ক্যান মেক মোর অ্যান্ড মোর ভিডিওস ফর ইউ, পুট ইউর কমেন্টস বিলো সো দ্যাট আই ক্যান কমিউনিকেট উইথ ইউ। থ্যাংকস অগেন।